আমি আল্লাহর হস্তে আপনাদের দুইটা পাও ধরে আমি কইতাছি দুইটা পাও ধরে আমি বলবো যে পাঞ্জাবিটা না পরে মাসিক জলসাগুলোতে আপনারা যখন আসেন পঞ্চদবকে মাথায় টুপি না দিবেন পারবো না ভাই আমরা ভাই কারা কারা পারবো একটু হাত তোলে একটু আল্লাহরে দেখায় দিই টুপিটা মাথায় দেবো টুপিটা একটু হাত তোলে আল্লাহরে দেখায় দিই কিছু কিছু ক্ষেত্রে আমরা ওহাবিদের পিছনে যাই না তারও কিছু কারণ আছে কিন্তু টুপিটা তো আমার রাসূলের সুন্নাত ঠিক না বেটা একজন এখন আপনি যে কোনো টুপি পরেন আপনি ভালো লাগে না সবসময় মাথা রাখতে হবে তাও না আপনি পকেটে রেখে দেন যখন নামাজের সময় হবে যখন মাহফিলে যাবেন যখন জলসায় বসবেন মুরাকাবায় বসবেন জিকির আজকারে বসবেন তখন টুপিটা আপনি মাথায় দিবেন আপনি ওই উদ্দেশ্যে দিবেন যে এই টুপি পরা আমার রাসূলের সুন্নাত কার সুন্নাত আরো জোরে বলেন কার সুন্নাত কারণ এই টুপি আমি যার গোলাম কেবলা জান হুজুর মহলে বিশ্বলি কেবলা জান হুজুর এই টুপিটা তিনি মাথায় দিয়েছেন কেবলা জান হুজুর আদর্শ আদর্শবান মে ভাইজান মুজাদ্দিদি মেজো ভাইজান মুজাদ্দিদি টুপি মাথায় পরেন আমার দয়াল নবীজি টুপি পরেছেন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া সাবিরিয়া চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম সমস্ত পীর মশায়েখ তারা সবাই টুপি পরেছেন জোরে কন না সুবহানাল্লাহ কেবলা জান হুজুর পড়ুন বাবা শরীয়তের আমলের দ্বারা ইলমে মারফাতের নূর হাসিল হয় সুবহানাল্লাহ জোরে কন তে শরীয়তের আমল করতে হলে আমাদের মাথার একটা টুপি থাকলে কি গুনাহ হবে না একটা পাঞ্জাবি পরলে কি গুনাহ হবে না কিন্তু এই যে আপনারা যারা এখানে আসছেন আপনারা এখানে যারা আসছেন যেহেতু আজকে একটা মাসিক মাহফিল আচ্ছা পাঞ্জাবি পরেন নাই ভালো কথা অন্ততপক্ষে মাথার টুপিটা যদি একটু আপনারা মাথায় দিতেন কোন কি ভালো হইতো না খারাপ হইতো কথা বলেন না কেন ভালো হইতো না খারাপ হইতো আপনারা জান হুজুর তিনি শরীয়তের আমল করেছেন হুজুর পাক শরীয়তের প্রশিক্ষণ দিয়েছেন হুজুর আমাদেরকে শরীয়তের শিক্ষা দিয়েছেন দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি কারণ আমার হুজুর ছিলেন আমার নবীর গুণে গুণান্বিত নবীর খাসলতে খাসলত দাড়ি ঠিক না বেটি একজন এখন কেবলা জান হুজুর আমার রাসূলের আদর্শে রাসূলের সুন্নাত আমার বলে এক জর্রা পরিমাণ তিনি খেলাফ করে না চিল্লা বলুন সুবহানাল্লাহ কেবলা জান হুজুর মাথায় টুপি দেন নাই কথা বলেন না কেন টুপি দেন নাই কেবলা জান হুজুর পাঞ্জাবি মোবারক পরেন নাই তে কেবলা জান হুজুর যদি আপনি আমার ফির যদি মাথায় টুপি পরে থাকেন পাঞ্জাবি পরে থাকেন তে আপনি বলেন তো পাঞ্জাবিটা বাদ দিলাম টুপিটা পরার দরকার আছে না নাই ভাই আরো জোরে বলেন আছে না নাই তা আমি আল্লাহর হস্তে আপনাদের দুইটা পাও ধরে আমি কইতাছি দুইটা পাও ধরে আমি বলবো যে পাঞ্জাবিটা না পরে মাসিক জলসাগুলোতে আপনারা যখন আসেন পঞ্চদবকে মাথায় টুপিটা দিবেন পারবো না ভাই আমরা ভাই কারা কারা পারবো একটু হাত তোলে একটু আল্লাহরে দেখায় দিই টুপিটা মাথায় দেবো টুপিটা একটু হাত তোলে আল্লাহরে দেখায় দিই আল্লাহ পাক কবুল করো সবাই বলো না আমিন আরো জোরে বলো না আমিন।